আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি, এক নেকি, কোনো নেকি নেই। কাউকে দেখবে বড় চিন্তিত হয়ে আসতেছে, চিনেও না জানেও না, শুধু চেহারার বাপ দিকে ডাকবে, এদিকে কিসে তোর চেহারা এত চিন্তিত কেন? বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি, কাজ হয় নাই, তোমাকে তো চিনি না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে কাজ না হোক মনটাও তো হালকা হইতে পারে, বল কেন এত চিন্তিত? বলছে একটা নেকি লাগবে। বলছে মাত্র একটা? বলছে হ্যাঁ বুঝা বলিস, কহ একটাই দরকার, একটা হইলি পার। তো জ্যাবেরতে বাইর করে দিয়ে দিবে, ল একটা লয়ে যা, দমক দিবে বাক, তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন, কই নেকি মিলা গেছে, পায়া গেছি। আল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে? আপনি ভাবছেন এখানে কেউ নাই তাই না? আমি খুঁজে বাহির করে ফেলছি। তখন আল্লাহ হাসবে, আল্লাহ বলবে কে দিছে ডেকে নিয়ে? জয়া বলবে চল আল্লাহ ডাকে, নেকিও দিলাম বিপদেও পড়লাম তাই না? অনেক দূরে তো দাঁড়ায় ছিলাম, এখন তো কাছেই ডেকে নিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলি? আসেই তো একটা, আমার কি কামে লাগবে, আর তো নাই, একটাই আছে, একটা নিয়ে বসেছিলাম, আমার কি কাজে লাগবে? ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না, এটাকে নষ্ট করে কি লাভ, ওকে দিয়ে দিলাম ওর কাজে লাগুক। বাপ নিয়া বলবে, বাপ নিয়া, বাপ বোঝেন, ওই বাপ আমি দেখাইতে পারবো না, মঞ্চ হইলে দেখানো যেত, বড় বাপ নিয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খি খাওয়া দেখলি জান্না, দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে, বাপ এনে দে। মানে এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন ফিট করতে পারতাম না আমি। আসেন আল্লাহর ঘরের সাথে নিজেকে বাঁধেন, আর আল্লাহ যাকে ভালোবাসবে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো মাধ্যমে, ওই যে এক নেকি দিয়া পাল লাগাই দিছে, বুঝা গেল ওকে আল্লাহ ভালোবাসতেন, ওকে আল্লাহ হ্যাঁ মানে আহাব্বাহুল্লাহ আলাম ইবাদিহি, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দেন না। তো আজকের থেকে নিজেদেরকে মসজিদের পরিবেশের সাথে জুড়ি, জুড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় হলো দিনী মাদারেসের পরিবেশের সাথে জুড়ি, দিনী মাদারেসের পরিবেশের সাথে জুড়ি। মাঝে মাঝে আয়েশা দেখে চলে যায়, একটু পর রেখে একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়, কসম খোদার, যদি মনের থিকা মহব্বতের সাথে যেই পরিবেশের সাথে নিজেকে আবদ্ধ করতে চাই, পাক্কা ঠাক্কা সাচ্চা নিয়তে শুধু ঘুরা চলে যেতে পারেন, আজকে কিছু বলতে পারবো না, কেয়ামতের দিন জিজ্ঞাসা করবো মিলল তো মিলল কি, ইনশাআল্লাহ ওই দিন দেখাইতে পারবো মিলল তো, পাইলেন তো পাইলেন কি, পাইলাম তো পাইলাম কি। পরিবেশের সাথে নিজেকে, মাদারেসের পরিবেশ। আর তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন, হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন, আঙ্গুল উঠায়েন না, জুড়তে না পারলেও আঙ্গুল উঠায়েন না, নিজেকে জোড়েন, আবদ্ধ করেন। আলমার উমান আহাব্বা, যে যার সাথে জুড়া থাকবে কসম খোদার কেয়ামতের দিন তার সাথেই উঠবে। কেন আমার হাতে সময়ও নেই, আমি বড় ক্লান্ত। নাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যা লেখছেন আমি পুরা পুরা আপনাদের সামনে খুলে ধরতাম। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, এই জন্যই আমরা বলতে সুযোগ পাইছি, নাহলে সুযোগ পেতাম না। আল্লাহওয়ালারা লেখা গেছেন, আল্লাহর রসুল বোঝা গেছেন, হ্যাঁ এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আজকে আপনি আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আজকে কিচ্ছু বলবো না,
কিন্তু কসম খোদার কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করব, আপনাকে মাসুল দিতে হইলো তো কতটুকু দিতে হইলো, জরিমানা দিতে হইলো তো কতটুকু দিতে হইলো, ওই দিন আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার আসবে। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মা কানু ইয়াফআলুন। আমি আগের শব্দ বললাম না, পরের শব্দ বললাম আয়াতের। আল্লাহ জিজ্ঞাসা করবে, যা জরিমানা ধরছি তোমাদের মন ঠান্ডা হইল তো? তখন বলবো বুকের উপরে চিৎকার দিয়া, আল্লাহ মন ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আমি সব জায়গায় বলি, নিজেকে জড়তে না পারেন আঙ্গুল উঠেন না, আঙ্গুল উঠেন না, খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে বলি, আঙ্গুল উঠেন না, দিলে দাগ বসায়েন না, দিলে দাগ বসায়েন না। চতুর্থ, চতুর্থ হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেকে নিজে জোড়েন, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে, যারা হক্কানি আল্লাহওয়ালা এদের সাথে নিজেকে জোড়েন। এই চার সম্পর্ক যদি গড়তে পারি, নিজেকে ওটার সাথে জড়তে পারি, তাহলে আশা রাখা যায় 99% আশা রাখা যায় যে ইনশাল্লাহ মানুষ হিসাবেই আল্লাহর কাছে ফিরব, আল্লাহ মানুষ হিসাবেই উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে। কেন না, কিতাবে লেখা আছে মানুষকে যখন কবরে দেয় না, তার ভিতরে রূপ চেঞ্জ হয়। কিতাবে আছে, এমনও মানুষ আছে ফেরেশতা প্রশ্ন উত্তর করতে হয় না, ওর রূপরেখা দেখেই ডিসাইড হয়ে যায়। কিতাবে আছে শুকরের চেহারা পর্যন্ত হয়, শুকরের চেহারা দিয়া আসে মানুষের চেহারা সহ, মাটি দিতে দেরি শুকরের চেহারা হইতে দেরি হয় না। মনকের নেকির আয়সা যখন চেহারা দেখে, এই জন্যই বলে মাথার পাশের গিরা খুলে রাখো, শুধু কাপড়টা সরায় আর দেখে যে রূপ কি চেঞ্জ হইলো, বাস সাথে সাথে ডিসাইড, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় না। আর যখন দেখে যে মানুষ হিসাবেই আছে, মানুষ হিসাবেই আছে, আবার মানুষের ভিতরে একদল মানুষ এরকমও আছে যেটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা তো রাইখা আসি একরকম, রাখতে দেরি, ওই হাব্বিল জিসমাহু নূরা, শরীর নূরানি হইতে দেরি হয় না, যখন খোলে তো নূরের ঝলকে মুনকার নাকির কয়েক গজ পিছে চলে যায়, নূরের ঝলকে ও ভাবে দেখলাম তো দেখলাম কি, তখন আর প্রশ্ন উত্তর মনে ওঠে না যে প্রশ্ন করব উত্তর দিবে, তখন ভাবে এখানে প্রশ্ন করলে উত্তর রিপিট উল্টা রিপিটও আসতে পারে, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কই থেকে আসছিস বল আগে, কত দূর থেকে আসছিস, কাকে প্রশ্ন করিস মান রব্বুকা, তো বলছে আল্লাহ কার কাছে পাঠাইলেন, আল্লাহ জানে, কয় রূপরেখা বলো, কয় এরকম, কই গেলি তো গেলি কেন, এটা তো ফারুকে আজম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমে আমি হক বাতিলকে ডিভাইডেড করছি, ডিসাইড করছি, ওই ফারুকে আজমের কাছে গেলি তো গেলি কি করে, কি করে গেলি এর কাছে, এক কাহিনী না এরকম শত কাহিনী আছে, এক কাহিনী না হাজার কাহিনী আছে, এক হাদিস না হাজার হাদিস আছে, এক তফসির না হাজার তফসির আছে। আসেন, কথা আমার শেষ।